তুফিদারি ফাকরি মাতায় সদাই তাকে তসবিহ হাতে তাকে তারা আল্লাহ জিকে তারা কোরআন তাফসীর করে ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি সকলে পবিত্র কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের কলবকে নূরানিত করে নেন। সাদাকাল্লাহুল মাওলানা আজিমা সাদাকা রাসূলুন নাবিয়্যিল কারীম ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দলে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মহব্বতে জলম করে আরো জোরে ভালো লাগে বলেন আল্লাহ চারা মা বুধ নাই রাজন নবীজি চারা উপায় নাই বলেন আল্লাহ চারা মা বুধ নাই রাজন নবীজি চারা ওই নবীজির দয়া পাইতে হইলে অনি আল্লাহর দয়া চাইলা ইলাহাও আরো জোর লা ইলাহাও
মোহাম্মত লাইলাহা ই তুমি মুসাকে কুতরনিয়া কত কথা বলিলা আল্লাহ মুসাকে কুতরনিয়া কত কথা বলেন তোমার নূরে পাহার জলে তোমার নূরে ভালো লাগে মাফি কলবে লাজুরে হসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে চক্ষুটা বন্ধ করে মহাব্বতে কলবকে পরিষ্কারের জন্য আমার বন্ধুরা আমার ভাইরা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন আমাকে সৃষ্টি করলেন আসমানের মালিককে জমিনের মালিককে এই রাত্রের মালিককে ফেরেশতার মালিককে মহাব্বত এবং প্রেম নিয়ে যারা প্রিয় মুর্শিদ ধরেছেন মুর্শিদের দিকে কলবকে মতোয়াজ্য করে কলব পরিষ্কারের জন্য পাঁচটা মিনিট আল্লাহ পাকের রশ্মি জাতের জিকির আদায় করুন একবার দেখা
একবার দেখা দিয়ে যাওয়ার মরশিদ তুমি ধীরে 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 চাওয়া আরে মার হওয়া হল্লা 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 যোগাইয়া দা মহদর জি কি যোগাইয়া দা মার হওয়া হল্লা জমন হবে হল্লা মহদুর জি কির বিধি মন্দিরে ঠাকুর বসর মশলা আল্লাহ 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 আমি রোহ দানিয়াল রাখছি কাঙ্গাল রয়েছে রকাল তো মারাশের মশলা আল্লাহ 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 আরাম বলতো রিলাম কোটা তোমার নাম
বদর ডোরে বন্দনা আয় নবীর সনে বদর ডোরে বন্দনা স্বয়ং সকলের দেখবা মদিনা আল্লাহ মহব্বতে আপনার মতন আমার মতন কত বান্দাকে আল্লাহ চা দোকানও রাখছে, কথা কোন ঠিক কিনা? কেউ আছে টিভির দান্তায় টেলিভিশনের সামনে, কেউ আছে মোবাইল নিয়ে নেটের দান্তায়, ঠিক কিনা? আমরা এই মুহূর্তে সকলে আছি নবী এবং আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতের বাগানে, ঠিক কিনা? এবং আজকের এই মাহফিলটা মুরিদে গানের স্মরণে, অনেকের মা আছে অনেকের বাবা নাই, অনেকের বাবা আছে মা, কারো আছে যে মাও নাই বাবা নাই, মা শব্দটা যে কত মধুর, এটা যদি মানুষ এটার মর্ম জানত তাহলে মার সাথে বর্তমানে ফলাফাইনে বলে বা মুরুবীরে বলে মা শব্দটা আল্লাহ বহু জায়গায় লাগাইছে, একমাত্র মাকে মহাব্বত করার জন্য আল্লাহর কোরআনে একবার নয় দুবার নয় তিনবার মার কথা বলছে, ঠিক কিনা? তা আমি অনুরোধ করবো কমিটিকে আমার সামনে একটা কোরআন শরীফ আনলে ভালো হবে, কারণ বর্তমান নবীজি ঘোষণা করেছেন এটা হলো শেষ যবনা, এই যবনাতে উম্মত 73 দলে বিভক্ত থাকবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একমাত্র দল একটা জান্নাতি, আর 72টা দল নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুফ সমস্ত কিছু নিয়ে কুল্লুহুম ফিন্নার, অর্থাৎ সব জাহান্নাম। এখন বলবেন হুজুর জাহান্নামী কারা জান্নাতি কারা, কোরআন শরীফে যদি দলিল দেয় মানতে রাজি আছেন? এটা কথা কয় না কই? আপনারা কি ওয়াজ ঘুমাইয়া শুনবেন না সজাকে? কারা কারা ঘুমাইয়া শুনবেন হাত তোলা দেন, হবে কি? আমার ভাই খাজা চমৎকার আলোচনা করেছে, এই আলোচনার পরে আর আলোচনা থাকে কি? এরপরে আমি যেগুলো করছি এগুলোর ঘুমি ফিডব্যাক দিকে ওয়াজে ফিডব্যাক আর একদিকে ফিডার পরে ইমানদার হইতে হবে, ঠিক? ওয়াজ শুনলে হবে না, আমলে নিতে হবে। বর্তমানে এই ওয়াজ শোনার পরে সকালবেলা দেখি সারা রাত মারছি দৌড়ি, সকালে দেখি সাপ মারার পরে দেখি দৌড়ি, ঠিক কিনা? সারা রাত মারছেন সাপ, সকালে যদি দেখেন দৌড়ি, এই কষ্টটাই তো দিতে, ঠিক কিনা বাবারা? আমার কুমিল্লা সুদূর লাকসাম থেকে ফায়ার করে আনছে প্রধান অতিথি, তা আমি ওই আলোচনাটা যদি আপনাদেরকে না দিয়ে যাই আমিও তো এইটার হক আদায় হবে না, আমারও তো কান্দে দুটো ফেরস্তা, আমরা তো কান্দে আসেন না, তার কান্দে না হাত তোলা দেন আসেন এরকম, মাশাল্লাহ এটা তো বিশ্বাস করে আব্বা দেখছি না, আমি তো বাস্তব কিছু কথা আজকে বলবো আনকমা, তো কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের ভিতরে বলবো, এই যে লোক মাহফুজের কোরআন এটা নিয়ে কারো সন্দেহ আছে? কেউ আসেনি এরকম বাহাদুর যেগুলো আমি এটা সন্দেহ করি? আসেনি আব্বা? এই যে পবিত্র 30 পারা কোরআন, এই কোরআন শরীফ হইতো না যদি আমার নবী না হইতো,
আপনারা যদি পারেন, যদি কোনো লোক আমার সামনে বলতে পারে যে আমার নবীজি না হলে না হইলে কোরআন শরীফ আসত, এ কথা না হইলে মানে কি অনেকে আমরা তো বলি নবী না হলে আল্লাহ প্রকাশ করতো না, কারণ ফ্যানটা আমার দিকে না ঘুরাই ওনার দিকে দাও, আমার গলা সমস্যা হইবে। আব্বা একটু কথার দিকে নজর, কারণ শেষ রাত্রে তো আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে সভাপতি, সহসভাপতি, ওনাদের দোয়া কামনা নিয়ে, আপনাদের দোয়া কামনা নিয়ে ডাইরেক্ট আলোচনার দিকে যাচ্ছি, কারণ রাত্রে অনেক হয়ে গেছে, ঠিক কিনা বাবা? যেটাই বলবো একটু সঠিক সন্ধান আপনাদেরকে দিয়ে যাব, আমি কাউকে গালি গালাজ করব না, এবং গালি গালাজ ইসলাম পছন্দ কোরআন যদি গালি গালাজ যারা করে আমি তারে করলে আপনাদের সমস্যা আছে, কোরআন কয় উতুল্লিম বাদা জালিকা জানি ভাবে সব কেউ আসেনি, আমি ওই তো বউ আছে বাবা আসেনি আলহামদুলিল্লাহ, আল্লাহ কি কয় জানেন, আল্লাহ কয় 29 পারা, ঠিক আছে আব্বা, এ আল্লাহ বলতেছে যার সন্তান কারে এটা আজকে প্রমাণ করো, রাজি নি হুজুর কেন রাজি নি সন্তান হাত তোলা দেন আল্লাহ শব্দের মধ্যে এমন একটা মেডিসিন আল্লাহ দান করছে, খোদার কসম শয়তান শোনা মাত্র গায়ে আগুন ধরে, এটা বিশ্বাস হয় কিনা? আল্লাহ নাম শোনা মাত্র শয়তানরে আপনি গুলি মারা লাগবে না, এটা অটোমেটিক দৌড়াইব, আর শয়তানরে নিয়ে যদি বসেন তাহলে যাওয়ার টাইমে শয়তানে সব নিয়ে যাবে, আপনার মানে বিনা পুঁজিতে বাড়াইবে, এমপি পকেট বোঝেন কথা কেন, ঠিক খালি পকেটে ফাটে বাবা, কারণ বর্তমানে মানুষ একটা শয়তান, জিন একটা শয়তান আছে কিনা, মানুষ শয়তান কারা এটা জানতে হবে, আমরা নামাজ পড়বো না কেন, নামাজ কারা আনেছেন, নবী নামাজ এনেছেন কিন্তু কিভাবে নামাজ কায়েম করছে এটা তো জানতে হবে, বর্তমান বহু নামাজি আছে মা বাপ প্রবাদ দেন কথা কথা, আমি কি মিথ্যা বলতেছি, বহু নামাজি আছে খোদার কসম খায়া কই সুদের কারবার করে, বহু নামাজি আছে রে মানুষের হকটারে নষ্ট করে, আমি আজকে কিছু কোমর ফাঁক করার না কথা বলে যা মোরা করতেছি আব্বা, আমার এই ব্যাকে মানুষ সবাই যেখানে যায় সেখানে রাখতো 12টা 13টা 1টা এইভাবে মাইক দেয়, মানে ঘুমুর লোক যুদ্ধ করে একভাবে ভাবলি যে আমি এদের ঘুম থেকে তাই না, বহু কষ্টে রে সিধা করাই ওয়া শুনাই কি করব বাবা, আর কদিন আছি দুনিয়াতে, কে কদিন থাকবেন কারো কোনো গ্যারান্টি নাই, আছে নিও মানুষ এটা বিশ্বাস করে কিন্তু কিস্তি খাওয়া বন্ধ করে না, সুদ খাওয়া বন্ধ করে না, খোদা রে কই যেতাম, বান্দা বানাইছে আল্লাহ কিস্তি দিয়ে নেন, মানুষ মনে করে এটা তো মনে সুদ মুক্ত, সুদ খাওয়া আর ভুখ খাওয়া এক সমান, রাগ করেন না আমরা, যদি কোনো মৌলবি এটা খণ্ডাইতে পারে আমি তার 5 লাখ টাকা দিই না, তবু তো সুদ ছাড়ে না মানুষ, আচ্ছা আপনার বলেন রিজিকের মালিক কে, এটা তো জানে রিজিকের মালিক কে, তো মানুষ যদি জানেন রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কি চায় কোনো বান্দা না খায় মরে যাক, আল্লাহর কোন আল্লাহর নাম হচ্ছে ইয়া রহমান, কথা কয় না কেন, ইয়া রাজ্জাক আমার আল্লাহ তো দয়ালু, আল্লাহর দিকে চান মানুষ, তখন এটা ধৈর্য সহ্য হয় না, কি কইতাম বাবা এমন একটা জবনাতা, সেই জন্য রসুল জানে জ্বলন তো কইলে আগুনের কইলে হাতা রাখা সম্ভব, লেকিন ইমান রাখা কষ্ট করে হয়ে যাবে, ঠিক কিনা বাবা, আমি এই জন্য বলবো আব্বা বহু নামাজে আজকে আছেন, আমরা সবাই নামাজি ঠিক কিনা, আমরা নামাজ চাই কি চাই না, এই নামাজ কোন নামাজ, নামাজের মধ্যে বেশ কম হবে আর বেশ কম আছে, আমরা যেটা বেশ কম হওয়ার নামাজ আমরা চাই না, রসুলুল্লাহর আদর্শ নামাজ আমরা চাই, কথা কন ঠিক কিনা, সেই জন্য আমি বলবো যারা দূরে আছেন আর কাছে আছেন অনুরোধ অনুরোধ অনুরোধ, আজকের এই পোলা ব্যাংকগুলো যুব সংগঠনের কষ্টের বিনিময়ে মাহফিলটা দাঁড় করাইছে ঠিক কিনা, তো তাদের এই কষ্টের বিনিময়ে মাহফিল দাঁড় করছে, আমার শুধু কুমিল্লা লাকসাম থেকে প্রধান অতিথি করে আসছে, আমি জানি আপনারা সজাগ আছেন, তো আমি বলবো আলেম ভাইয়েরা কান থেকে শুনে থাকবেন মনোযোগ সহকারে, যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে যাই আমার আল্লাহ হাশরের ময়দানে দৌড়বে ঠিক কিনা, আপনি জানা সত্ত্বেও যদি আমার ভুলকে এখন সংশোধন না করে দেন আমি জালালি হাশরে আপনার ছাড়তাম না, কথা কোন ঠিক কিনা বাবা, কারণ আপনি জানবেন কালকে সকালে সাহা দোকানে গেবেন কত জালালির হায়ার করেন, সেটা কি থেকে একটা কবর না দিছে না, এরকম আছে কি না, কথা কয় না কেবি, এরকম পাবলিক আছে কি না, তো বলার পর আমি কিন্তু কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি আমার দিকে লক্ষ্য, এই লোহে মাহফুজের কোরআন এটা আমার আব্বান না ঠিক কিনা, এটা আমার এই ভাইজানের না,
মুরব্বী বাবাজির না, আপনাদের কাউর না, কোরআনের মালিক কে? আল্লাহ। আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সংবিধান। কার সংবিধান? আল্লাহ। একটু বুঝতে হবে, বাস্তব কিছু কথা বলে যেতে হবে, ঠিক কিনা বাবারা? তো এ আল্লাহর সংবিধান। যারা আমার রসুলুল্লাহকে মানতে চান না, বর্তমান তো এটা নিয়ে ফেতনা, কি রসুলুল্লাহ নিয়ে কেমন ফেতনা, খোদার কসম বহু মুরব্বী মিলাদের কেম খাড়াই করে না, স্বাধীনতা কইরা গেছেন, অর্জন করছেন, লেকিন রক্ষা করা, রক্ষা যদি না করতে পারেন, যেমন বাংলাদেশের কিছু কথা বলা যায়, এটা তো আমার দেশ, জন্মভূমি দেশ, কথা কয় না, মাতৃভূমি দেশ, এই দেশের মাটি সোনার মাটি, সোনার বাংলাদেশ, বাংলাদেশের জন্য যার অন্তরে দেশের মায়া থাকবে না, বুঝতে হইব এটার ভিতরে রাজাকার রক্ত আছে না, আবার ঠিক আছে। বর্তমান সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার ট্যাবলেটে নেশা যুক্ত, ঠিক কিনা? আর কিসের নেশা করে? দুনিয়ার জন্য পাবলিকে নেশা করে, খোদার কসম একটা পাগল দেখলাম না যে রসুলকে পাওয়ার জন্য নেশা করে রে, এটা কোন নেশা? রসুলকে পাইতে হইলে নামাজের নেশা করা লাগবে, ঠিক কি না? নেশা মানে কি? নামাজের প্রতি টাইম টু টাইম যেখানে থাকেন সব থুইয়া নামাজের দিকে যাবেন, কারণ রসুল কয় আসসালাতু লিত্তাউল জানাত, আপা ঠিক আছে নি? ওয়া সলবো আওয়াজ দিতে হবে, যত আপনাদের এই বিশেষ করে হবিগঞ্জ ডিস্ট্রিক্টটা পার করাইয়া ফাঁসাবর্তী মুরব্বী বাজার, কথা কেনা কজন ওইদিকে পাহাড়ি এলাকার দিকে শ্রীমঙ্গলের দিকে ভাড়ে দেন, পাহাড় ডিম গেছে তার নাইতে হবে, ঠিক কিনা বাবা? আওয়াজ হবে এই কথাটার লোক একটা কথা মনে করছে, দুঃখজনক এমন একটা দেশে আছি আমরা, আজ যদি ওমর জমানো থাকতো খোদার কসম যুদ্ধ হয়ে যেত, কারণ ইয়া রাসূলুল্লাহ স্লোগানটাকে এক বিয়াদব বলে ফালতু স্লোগান, এই কষ্ট মনে ধরে রাখার মতো না, বলে আমরা কিসের উন্মত হইলাম যে রসুল না আসলে নামাজ, এই দাড়ি যে আমরা দাড়ির দিকে তাকাম, আমার দাড়ি না থাকলে এখন আমরা আমার আলেম হইতাম, কমে হলা দাড়ি নেবে কি জেরা লাগে বাবা, কথা কয় না? হায় 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 সাধারণ মানুষ অপতাকা করে, নূর মজলিসের তাজিম দেখলে, দয়াল নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পরে, তাই কো হোশিয়ারে মমি, তাই কো হোশিয়ারে। কেমন আমরা হোশিয়ারে আছি বাবারা? মুসলমান তো বাংলাদেশে অবাদ নাই, এ মুসলমানের দাম নাই 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 রে, কারণ শহাদায়ে কারবালার প্রমাণ ইমাম হুসাইন করছে, এবিদ মুসলমান হুসাইন মুসলমান, এ যদি আজান দিছে রসুলুল্লাহর নাম ধরেছে, লেকিন স্বাধীনতা করতে যাইয়া অর্জনকে রক্ষা করতে নামাজে মিস করেছে, রোজা রাখছে, হজ করছে, এই নামাজের কোনো দাম নাই, আল্লাহ জানে, আল্লাহ কোরআনে এই জন্য কিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ নামাজিরে ডাক দেয় নাই, রোজাদাররে ডাক দেয় নাই, হজ যারা করেছেন হজ হাজি সাহেবরে ডাক দেয় নাই, কারণ কি জানেন নি? আল্লাহ আমার মতন মাওলানাদেরকে ডাক দেয় নাই, কারণ মাওলানা হওয়া সহজ, লেকিন ইমানদার হওয়াটা কঠিন। ইমানদারের দরজা কি বাবারা? ইমানদারের অন্তরের এসকের আগুনে জাহান্নামে একটা ডাক দিয়া কয় আল্লাহ, যার অন্তরটা ইমানের প্রেমে জ্বলে গেছে, এই এই লোকটার যদি আমি জাহান্নামে দাও, আমি জাহান্নাম তার এসকের আগুনে লয় হইয়া যাইবা। এসকের আগুন কার? এটা তো পাবলিক বোঝে না,
যেটা মনে করেন আপনি বিদেশ গেছেন মার জন্য মায়া লাগে কিনা, ভিতরে জলে এটা আগুন দিলে নিব্বো নি নিব্বো যেত না, আগুন দিলে নিব্দ না, ফানি দিলে নিব্দ না, বরফ দিলে নিব্দ না, কিন্তু এটা আগুন কি আগুন দেখা যায় না ধরা যায় না কথা কয় না কেন, এটা হলো মায়ের প্রতি প্রেমের আগুন। দেশ থেকে বিদেশ গেছেন দেশের জন্য মায়া লাগে মনটা বসে না, এটা হলো দেশের প্রেমের আগুন। আপনারা মাইন্ডে নিয়েন না, রাগ করেন না, বাবারা আমার কথার দিকে মনোযোগ, যদি মনোযোগ না দেন আলোচনা করতে পারবো না। কোরআনের যে আয়াত নিলাম এই আয়াতের উপরে তাসবি ব্যাখ্যা করে আমি আপনাদের থেকে বিদায় নেব, তবু আগে একটা কথা বলে যাই, কিছু আনকমন কথা আজকে নিয়ে আসলাম। ছেলেদের গুলা কোফাল ভালো এমন একটা রজনী চলতেছে বাবা, আজকে আমাদের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, কারণ কি জানেননি? কারণ হচ্ছে আজকে হইলো বাবা ইমাম হুসাইনের সেহলাম, এমন একটা দিনে এমন একটা রাত্রে আপনাদের এই মাহফিলটা পড়ছে সেহলাম, অনেকে বোঝে না, আরবিতে বলা হয় সেহলাম, বাংলাতে বলা হয় চল্লিশা, অর্থাৎ আব্বা মরছে চল্লিশা। আমরা দেশে পালন হয় কি হয় না? আমরা দেশে যেইভাবে হয় আমি বলি এটি কিন্তু কোরআন হাদিসে নাই, কিনলে নাই, শোনেন, আমরা দেশে করে এক লক্ষ টাকা দিয়া গরু কিনে আনিয়া পাবলিক দাওয়াত দেয়, নেতা যারা বড় বড় লোক যারা গুণীমানি তাদেরকে দাওয়াত দেয়, বাবারা নেতাদেরকে দাওয়াত দেয়, যারা বাবা সুৎকুর মৎকুর যারা প্রতাপশালী শক্তিশালী তাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে মেহমানদারি কত সুন্দর তাদেরকে আপ্যায়ন করে। কিন্তু আমি জানতে চাই জ্ঞানী গুণী বন্ধুদেরকে একটু মনোযোগ, বাবারা চেহারা মানে চল্লিশের মধ্যে এক লক্ষ টাকার গরু জবা করছেন বাবারা, বড় লোকেরা তো গরুর মাংস সবসময় হোটেলে খায় কাবাব খায় কথা কয় না কেড়ে, কিন্তু যারা এতিম যারা জীবনে একবারও গোস্ত চোখে দেখে না, পাঁচশো টাকা জোগাইতে পারে না, গোস্ত মাংস কিনতে পারে না, এরকম বাংলাদেশে লোক আছে কিনা? গোস্তর জন্য দাঁড়িয়ে থাকে, ধাক্কা দিয়ে বাহির করে দেখো, ডিস্টার্ব করো না, ঠিক কিনা বাবা? পরিবেশ নষ্ট করো না, তোমরা এইভাবে অনেকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, কিন্তু হক তো এটা এতিমের, এতিমদের যারা গোস্ত মাসে একবারও কিনতে পারে না, যারা বছরে একবার মাংস কিনতে পারে না, তাদেরকে সেহলাম, অর্থাৎ বাবার আত্মার শান্তির জন্য তুমি যদি টেবিলে বসায় সুন্দর মতন আপ্যায়ন করা খাওয়াও, খোদার কসম রে আমার আল্লাহ কয় আমার কুদরতি করে যা খুশি হইয়া যা। এ আমার বন্ধুরা আমার ভাইয়েরা বাংলাদেশে তো এখন নাই এই সিস্টেম, এখন আর এই সিস্টেমটাই দেখি না, কিসের মায়ের প্রতি ভালোবাসা, কিসের বাবার প্রতি ভালোবাসা, খোদার কসম কইরে মার কথা কোরআনে তিনবার কইছে, মার ওয়াজ আমরা বেশি বেশি করি কি করি না? অবশ্যই করি বাবারা, না করলে হইতো না, কারণ মা উসিলা বাবা উসিলা দিয়া দুনিয়াতে আসছে। কিন্তু কোরআন কি কয় জানেননি? কোরআনে এক নম্বর দলিল হচ্ছে আমার আল্লাহ খোদার কসম বাবার আমার এই ভাই যে বললেন, দলিল হচ্ছে কি দলিল? আল্লাহ কিছুই ফায়দা করতো না, মা বাপ হইতো না, আপনি আমি হইতাম না, আদম নবীর দুনিয়াতে পাঠাইতো না, যদি আপনার আমার নবী না হইতো, দয়াল নবীজির ষোলো ঘন্টা নারায়ের সালাত আমরা বললে এই বিয়াদফের বাচ্চা দেখছেন নি কত বড়, আমি হান্ডে ঠান্ডে তারা যারা সন্তান কই, কারণ কি কোরআন কয় সেই যারা সন্তান হান্ডে ঠান্ডে হয়ে গেছে, উতুল্লিম বাদা জালিকা জানিম, এই আল্লাহ কোরআন এদেরকে গালি দিছে, কারণ এদের মধ্যে যারা সন্তানের রক্ত আছে বলে হুজুর এরা কেমনে, যারা সন্তান দুপকার, যদি কোরআন থেকে প্রমাণ না করাইতে পারি আমি যাইতাম না এখান থেকে, রাজি আছেন নি আব্বারা? এরকম রাজি আছেন নি? মনোযোগ 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 আজকের মাহফিল, মুর্দে গান মুর্দে গানের স্মরণে, অনেক মুর্দে গান আজকে কবর শুয়ে আছে, লেকিন তাদের আত্মাগুলা চতুর্দিকে দাঁড়ায় আছে, কোথায় তারা গেছে, আমরা কোথায় আছি, আমরা দুদিন পরে কোথায় যাব, একদিন আর আগে আর পরে কেউ থাকবেন না। কোরআন কয় কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, আমরা সবাই মৃত্যুর সাক্ষ্য প্রামাণ প্রাণ করতে হইব, লেকিন আমি আপনাদেরকে জিগাই বাবারা, মরণ যে কত ভয়ঙ্কর, মরণ যে কত কষ্টকর, মানুষ এটা চিন্তা করে না, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত লোক গাড়ির নিচে পড়ে মারা যায়,
কারো হাত চলে যায়, কারো পাও চলে যায়। মানুষ যদি মরার চিন্তা করতো, খোদার কসম সুদের কারবার করতো না। মানুষ যদি মরার চিন্তাই করতো, জীবনে মানুষ সুদ খাওয়ার চিন্তার দিকে যাইতো না, মানুষ ঠগানের চিন্তার দিকে যাইতো না। আমার কথার দিকে মনোযোগ। এই তিনটা কথার উপর আলোচনা শেষ করে যাব ইনশাআল্লাহ। দোয়া সকলের চাই মহাব্বত একটু দূরত করেন। আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ আদাল্লাহ দুনিয়া মুসাফির কান জানো না, নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।